আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে নির্বাচনী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নির্বাচনী পোস্টার ডিজাইনের একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইল আকারে দেওয়া আছে। পিএলপি ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন, এরপর আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করুন। পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের। অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে সার্চ দিলে পেয়ে যাবেন এই অ্যাপসটি। পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এরপর আপনারা লেখাটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর আপনাদের পিএলপি ফাইলটি ওপেন করার জন্য থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন ওপেন ডট পিএলপি, দেন ডট পিএলপি অ্যান্ড এখানে এর অপশনে ক্লিক করে আপনাদের ফোল্ডার থেকে পিএলপি ফাইলটি ইনপুট করবেন। এর জন্য আপনারা পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন পোস্টারটি এখানে চলে এসেছে। এখন আপনারা পোস্টারটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমার এই ছবিটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের একটি ছবি এখানে বসাবেন। তবে ছবিটি অবশ্যই পিএনজি হতে হবে। ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এরপর আপনারা ছবিটাকে এখানে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে গো ব্যাক এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটি সেভের নিচে চলে যাবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা নাম পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য নামের উপরে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করে এখান থেকে নামটি ডিলিট করে দিবেন। এরপর আপনাদের নাম লিখে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নামটি এখানে বসে যাবে। এরপর আপনারা এখান থেকে আরও কিছু পরিবর্তন করতে চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন। এখানে আসন্ন 6 নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, এখানে আপনারা আপনাদের ওয়ার্ড নং, এলাকার নং এগুলো সবগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা পোস্টারটি কীভাবে গ্যালারিতে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। দেন এখানে কাস্টম লেখা আছে, আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনারা পোস্টারটি ফুল এইচডিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্প একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইমেজ সেভ, ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।